আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে একটি দেখছেন এই টার্গেট আপনার এমিং পয়েন্ট, এই যে দেখুন এমিং পয়েন্ট, ঠিক আছে, এই এমিং পয়েন্ট। আসলে আমাকে আমার এক ভাই প্রশ্ন করলো, এরা এই যে সুতাগুলো দিছে না, যে প্লাস্টিকের ইয়েগুলা, উনি বলতেছে এগুলো যখন অ্যাডজাস্ট করতে যায়, এই যে দেখুন একটা লাল একটা, এই যে দেখুন একটু হলুদ বর্ণের একটা লাল আর একটা হলুদ। হ্যাঁ, তো এগুলো আসলে মূলত এখানে অ্যাডজাস্ট পয়েন্টের জন্য দেওয়া হয়েছে। এই যে এটা আমি লাল দিলাম, উনি বলতেছে এটা এখান দিয়ে ঢুকলে এখান দিয়ে বাইর হয়ে যায়। এই যে দেখুন, হ্যাঁ এটা বাইর হয়ে যায়, এটা কোনো ওনার অ্যাডজাস্ট হচ্ছে না। হ্যাঁ, আসলে এটার একটা বৈশিষ্ট্য হলো যে আমি আপনাকে একটা দেখাচ্ছি, এটার একটা বৈশিষ্ট্য হলো যে মনে করেন আমি এই পাঁচটার এই পয়েন্টে আমি মনে করেন যে রেড রাখলাম। এই যে দেখুন, এটা একটা প্লাস্টিক জাতীয় জিনিস, এই রেড রাখার পরে মনে করেন যে এটাকে আমি হালকা একটু লাইটার দিয়ে হিট দিয়ে দিলাম। এই যে দেখুন, হিট দেওয়ার পরে আমি এই যে অপোজিট মাথাটাকে কাটটা দিলাম, কাটটা দেওয়ার পরে এই পাশটা আমি আঙুল দিয়ে এইভাবে চেপে ধরলাম যাতে পিছনের দিকে না বাইর হয়। এখন আমি এই পাশটাকে একটু হিট দিয়ে দিলাম, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে রেড রেড বর্ণের এই যে সিনোটা, এটা লাল, তো একটা লাল একটা হলুদ টাইপ, ঠিক আছে, একটা লাল একটা হলুদ এইভাবে হবে। এই যে দেখুন, তো আমি লালটা লাগাইছি, এখন হলুদটা লাগাচ্ছি। হ্যাঁ, এই লাইটটা দিয়া দিয়া এটা দিয়ে আমি কেটে দিলাম, কেসি দিয়া, এই এই যে দেখুন একটা লাল একটা হলুদ, একটা লাল একটা হলুদ এইভাবে মূলত হবে। হ্যাঁ, এখন আবার আমি আবার লাল দিচ্ছি, পরেরটা দিতেছি হলুদ, এই যে পরেরটা হলুদ, তো দুটা আমি একসাথে দিয়ে দিলাম, মানে আলাদা আলাদা হোল্ডে। এরপর এইটা কাটার পরে আমি আবার এই পাশটা লাইটার দিয়ে হিট দিয়ে দিলাম, এই যে দেখুন, এই এখন লাস্টেরটা হবে আবার লাল। ও, এটা একটু এখানে ঢুকানোর পরে হিট দেওয়ার পরে হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য সুযোগ দিবেন, এই না হয় এটা নরম থাকে তো টানের সাথে বাইর হয়ে আসবে। হ্যাঁ, এই এই যে এই যে দেখুন আমার এই একটা ইয়ে কমপ্লিট হয়ে গেছে, এই দেখছেন। আর এটার ক্ষেত্রে যেমন এটাও কিন্তু সেম হবে, এখানে একটা লাল একটা হলুদ, লাল একটা হলুদ, আর এই যে দেখুন এখানে সেন্টারে একটা ইয়ে আসবে, তিনোটা মিলাইয়া, এই যে এই যে মনে করেন এই যে তিনটা দিয়ে দিলাম, এটা এখানে হিট দিয়ে দিলাম, প্লাস এটা এই যে দেখুন, আপনার যদি হিট না দেন তাহলে এটা কখনো ইয়ে হবে না। এই যে এখানে আর একটা আছে, এটাকে আমি এটা এটাকে আমি করে দিচ্ছি, এই যে তো আমি এই পাশটাকে আবার হিট দিয়ে দিচ্ছি, এই
এই যে দেখুন আমার এটা তো হয়ে গেছে, চলুন আমি আপনাদেরকে শুট করে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, আমাদের এই যে ইয়েগুলা মার্কিং এর যে ইয়েগুলা আছে এগুলা লাগানো শেষ, তো আমরা এখন একটা বিষয় শুট করে দেখাচ্ছি। সর্বপ্রথম এই যে দেখুন, এই একটা লাইন, এই একটা লাইন, বাইরে একটা লাইন। হ্যাঁ, আমি এখানে এই কাগজের বোর্ডটা দিছি এই জন্য যে আমি এটাকে টার্গেট করে শুট করবো, এটা কতটুকু দূরে পড়ে, ডান পাশে পড়ে না বাম পাশে পড়ে, উপর দিয়ে যায় না নিচ দিয়ে যায়, এখানে নির্ধারিতভাবে আপনারা অ্যাকুরেট করতে পারবেন। আপনারাও এইরকম কাগজের মধ্যে কার্টনের মধ্যে শুট করা, আপনাদের যে মোটাকির উপর দিয়ে যায় না নিচ দিয়ে যায়, ডানে যায় না বামে যায়, তখন আপনারা এটা নির্ধারণ করতে পারবেন। এই যে দেখুন এইখানে পড়ছে, এটা আমি মারছিলাম, এখানে আমার অ্যাকুরেট করা হয় নাই তো যার ফলে এখানে পড়ছে। ঠিক আছে, এই দুটা কাটা, এই দুটা পূর্বে আগে মারছিলাম, ঠিক আছে এখানে পড়ছে। আমি এখানে টার্গেটটা করি আবার, এই যে দেখুন এটা এখানে পড়ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে, এটা যেহেতু উপরে উপরের অংশে পড়ছে, তাহলে আমি এখানে পজিশনটা চেঞ্জ করতে হবে। আমি এই যে দেখুন এটা এটার কাছাকাছি আসছে, এই কাছাকাছি আসছে, তার মানে আমার এটা বেশি উপরে উঠে গেছে যার ফলে একটু নিচে পড়ছে। তাহলে আমি এক্ষেত্রে আর একটু নিচে এটাকে দেবো। এই যে দেখুন আমি এখন আমার এমিং পয়েন্টটা এটার ক্ষেত্রে পাইছি। এই যে দেখুন এখানে এখন সেন্টারে, এই যে দেখছেন সেন্টারে হোলটা আসছে, সেন্টারে হোলটা আসছে, একবার সেন্টারে পড়ছে দেখছেন। তো আপনারা ঠিক এইভাবে প্লাই মানে মোটা কার্টন রেখে কার্টনের উপরে এইভাবে শুট করে আপনারা এখান থেকে মনে করেন যে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। যেমন আপনি যদি একটা বোতলে মারেন, বোতলের উপর দিয়ে গেছে নিচ দিয়ে গেছে এটা বোঝা যাবে না, ঠিক আছে, ডানে গেছে বামে গেছে এটা আপনি বুঝতে পারবেন না। সেম কাঠনে করলে আপনি কতটুকু উপরে নিচে ডানে বামে গেছে আপনি সেটা তখন নির্ধারণ করে আপনার মেজারমেন্ট কোনখানে আসবে এবং কি কোন সিলিং শট দিয়ে সেটা নিতেছেন, ওই অনুপাতে মেজারমেন্টটা কোন জায়গায় আসবে অ্যাঙ্কার পয়েন্টটা, তখন ওইখান থেকে আপনারা জিনিসটা অ্যাকুরেট করতে পারেন। তবে হ্যাঁ, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।